আছি সবাই ফিল্টার মানুষ। আসলে সুমিতাও আমাদের সঙ্গে আছে, ঋষি রয়েছে এবং মোহনদাও রয়েছে, এখানে রয়েছে এবং কলকাতা রয়েছে, আরও যদি চারটে না করছে কারণে জন্য একটু তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। ট্রেনটা আমার মাঝখানে গন্ডগোল হলো, যে অনেকে এখনো আসছে ওই জন্য বললাম সাড়ে চারটে শুরু করবো। হ্যাঁ, তো আমরা শুরুটা করে দিই আর কি। আসলে পাড়ায় পাড়ায় থিয়েটার আমরা এই জন্য সাবজেক্টটা দিয়েছিলাম আর কি, যে আমরা অনেকগুলো দল একসাথে মিলে কাজ করলে পরে বিভিন্ন জায়গায় গিয়ে যদি আমরা থিয়েটারটা করি। সুমিত আছে এখানে করছে, সুমিতের দল আসানসোলে রয়েছে, ও এখানকার ছেলে মিলিয়ে করছে, ওখানে গিয়ে যদি আমরা করি ও এখানে আসলো আমাদের নাটকগুলো ওখানে দেখতে পারবে এবং আমাদের সঙ্গে কিছু প্লেস আমরা খুঁজে বার করেছি এবং সুমিতের সঙ্গে কথাই হয়েছিল ওরা একদিন আসলো ওখানে যাই আমরা ওখানে যাবো। এবং টাকিতে এবং কান্তির সঙ্গে কথা হয়েছে শোনার, তারপরে আমাদের নতুন বারার সার, তারপরে হচ্ছে আশ্রিতার সাথে কথা হচ্ছে হয়ে গেছে। ফলে এই দলগুলো মানে আছে প্রায় 30-40টা দল আছে, সব জায়গায় একসাথে এতগুলো দল যাওয়া যাবে না। বিজেসিসির সাথে কথা হয়েছে, শান্তিনিকেতনে যে বিজেসিসি আছে সেখানে কি কাজ করা, প্রত্যেক জায়গায় দুদিন করে হবে, দুদিন করে হলে পরে যদি আমরা চারটে করে দল যাই তাহলে চারটে করে আটটা দল, ওই লোকাল দুই একটা দল থাকবে তার সঙ্গে এখান থেকে আরো দল সেখানে গিয়ে একটা আলোচনা সভা এবং কীভাবে নাটক করা যায়, কীভাবে নাটক নিয়ে মানুষের কাছে আরও বাড়ির সামনে গিয়ে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গ সরকার দুবারের বছর দিয়েছে আমরা এরপরে দুবারের থিয়েটার, ঠিক আছে? হ্যাঁ, ফলে সেই প্ল্যান আমাদের চলছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আর কি আমরা পাড়ায় পাড়ায় থিয়েটারটা নাম দিয়েছি, যে এই বছর আমাদের ক্যাপশনটাই থাকবে পাড়ায় পাড়ায় থিয়েটার, যে আমরা সকলে মিলে আমরা এখানে যে কেউ আসতে পারে, এটা মানে নামটাই এখানে কোনো টাকা পয়সার বিষয় নেই, কোনো আর্থিক লেনদেনের বিষয় নেই, যেটুকুনি খরচ হবে দুটো টাকা খরচ হয়, যে চারটে দল থাকবে তারা সবাই মিলে দেবে সেটুকুনি খরচা, মানে ওই আলাদা করে একটা ফান্ড করলাম, তারপর চিট ফান্ড হয়ে গেল, ঠিক আছে? আবার সিবিআই আবার ফান্ড করবে, ঠিক আছে? ফলে সেইভাবে আমরা কাজটা করছি। যাই হোক, আজকে সন্ধ্যা ভালো লাগছে, মানুষ এর আগে আমরা এখানে করে গেছি, এখানে প্রতি মাসে দুদিন করে হচ্ছে, আপনারা যারা চাইলেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সবাই মিলে একসাথে করবো। যে সুবিধের ভালো নাটক, চারটে নাটকই আপনার সুবিধের নাটক আমার দেখা হয়নি এবং আপনার শুরু করি সুবিধে দিয়েই, আজকে সুবিধের নাটকটা আমরা দেখি, দেখতে দেখতে আমার মনে হয় এখানে প্রথম নাটক বাড়িতে দেখি।